মুখ্যমন্ত্রী গগৈক অকমান্য জনজাতি বিরোধী বলেও আখ্যা দিয়ে কৃষক নেতাজনে। কংগ্রেস দল আর সরকার পুঁজিপতি দল বলে আর এই দলে খাতি খাওয়ার বাবে কেতিয়াও নাভাবে বলে অভিযোগ করে কৃষক নেতাজনে। অখিল গগৈ কমল মেধিক জেলত দিবলৈ ফাঁসি দিবলৈ গুলিয়াই মারিবলৈ আহ্বান জানায় তেওঁ কয় যে তরুণ গগৈ ডাঙরিয়া অখিল গগৈ জেলত দিয়া, তরুণ গগৈ ডাঙরিয়া কমল মেধিকো জেলত দিয়া, লাগিলে NSA লগাই দিয়া, লাগিলে চিরজীবন কারাবন্দী করে রাখা, লাগিলে ফাঁসি দিয়া, লাগিলে গুলিয়াই হত্যা করা, লাগিলে গুপ্তঘাতকর জড়িত হত্যা করা, কিন্তু থলুয়া মানুষক ভূমির অধিকার তো তুমি দিয়া। যদি ভূমির অধিকার নিদিয়া তেতিয়াহলে অখিল গগৈক জেলত দিও নাম নহব। ভূমির অধিকারৰ বাবে হাজার হাজার প্রণব বড়ো মরিবলৈ সাজু হয়ে আছে। পাহাড় জলাশয়ত সাধারণ মানুষ থাকিলে পরিবেশ বেয়া হয়, কিন্তু ধনী মানুষ থাকিলে নহয়। অসমৰ বহু বুদ্ধিজীবীয়ে জলাশয়ত থকা জিঞ্জাৰ হোটেলত নৃত্য চাবলৈ যায় বলে কটাক্ষ করে অখিল গগৈয়ে বুদ্ধিজীবীসকলক সমালোচনা করে কয়, মই দেখি বহুত বুদ্ধিজীবী আর পুঁজিপতিয়ে এই জলাশয়ৰ মাজত বনোৱা যেটো টাটা কোম্পানির জিঞ্জাৰ হোটেল তাত নাচ দিবলে যায়, পার্টি করে নাচ দিবলে যায়। একদম জলাশয়ৰ মাজত হয় নে নহয় আপনাদের চাও, একদম জলাশয়খনের মাজত অসমীয়া মানুষখিনিতো থলুয়া মানুষখিনিতো সেই জিঞ্জাৰ হোটেলতকে আগত আছে, জিঞ্জাৰ হোটেল তাতকে ভিতর। প্রণব বড়োর আদ্যশ্রার্ধলৈ দেশের বহুকেজন সংগ্রামী নেতা আহিব বলেও প্রকাশ করে নেতাজনে। মুখ্যমন্ত্রীক বহুয়ার লগত তুলনা করে অখিল গগৈয়ে কয়, 9 মার্চত ভারতের কেবাজনও প্রখ্যাত সংগ্রামী লোক গুয়াহাটিলৈ আহিব, শহীদ প্রণব বড়োর রাজহুয়া আদ্যশ্রাদ্ধ পালন করিম, অসমৰ আটাইতকৈ বীর পুরুষ প্রণব বড়ো, অসমৰ আটাইতকৈ বীর পুরুষজনের শ্রাদ্ধস্থলীত মিলিত হয়ে আমি আকৌ শপত লম যে থলুয়া মানুষের ভূমির অধিকার প্রশ্নটুক ডাইভার্ট করিবর কারণে কোনো কাম নকৰিবা, আর যদি করা তরুণ গগৈক এবার আর গাড়িত বহি থাকবলে নিদ, দেশখন শেষ করে পেলালে তরুণ গগৈ। খুহুটিয়া ফটুয়া হ্যাঁ ভসহু কথা কই কই তরুণ গগৈ দেশখন সম্পূর্ণরূপে জ্বলাই পেলালে। পুয়ারাম হরণীয়া সম্পর্কে স্থিতি স্পষ্ট করে অখিল গগৈয়ে কয়, যদি যদি প্রণব বড়ো যদি সচাকেই যদি পুয়ারাম হরণীয়া হয় তাহলে নিশ্চিতভাবে মই পুয়ারাম হরণীয়ার ঘরে যাম, ঘরে যাম, ঘরতে একটা শহীদ বেদি নির্মাণ করিম। আর পুয়ারাম হরণীয়া যদি সচাকেই প্রণব বড়ো হয় তাহলে প্রণব বড়োর বর্তমানের পত্নীয়ে যেনেকৈ সংস্থাপিত হওয়ার কারণে কাম করিম, তেনেকৈ আমি পুয়ারাম শইকীয়ার পত্নী পুয়ারাম হরণীয়ার পত্নী যাতে সংস্থাপিত হয়, যাতে লিগেল রাইটসবিলাক পায় তার ব্যবস্থা নিশ্চয় আমি করিম। অখিল গগৈ বা পরেশ বড়ুয়াক ভয় করিব নালাগে, তেওঁলোকে উত্থাপন করা দাবি সমূহক গুরুত্ব দিবলৈ মুখ্যমন্ত্রীলৈ আহ্বান জানায় অখিলে। কোনো মন্ত্রী বিধায়কে তরুণ গগৈক ভাল নাপায় আর বিহম্বাদীসকলে তরুণ গগৈক অতি সোনকালে উফরাই পেলাব লাগে বলে মত প্রকাশ করে কৃষক নেতাজনে কয়, তরুণ গগৈ আর কোনোবা বিষমবাদী এইবিলাকৰ মাজত কাজিয়া চলি থাকিব, কি চলি থাকিব, এইবিলাকক লৈ প্রণব বড়োর কথাটো নাহাঙৰিলেই ভাল পাম। প্রণব বড়ো বহুত ওপৰৰ মানুহ, তরুণ গগৈ হয় পৃথিবীর আটাইতকৈ ফটুয়া মানুহ, সিহঁতৰ লগত প্রণব বড়োক আপোনালোকে কোনেও নাহাঙৰিব দেই। মানে প্রণব বড়ো মই ভাবো যে কত তরুণ গগৈ, আর বিষমবাদীবিলাকৰো আসলতে বুদ্ধি নাই, কারণে আমি যদি বিচারিছিল কাহানি ভাই আমি দলিয়াই পেলাই দিলোহেঁতেন তরুণ গগৈ, ইমান দিন অলপ সফট চাই আছিল যে ঠিক আছে করব নাকি কামবিলাক, হ্যাঁ বিষমবাদীবিলাকৰ অলপ কম বুদ্ধি আছে, সেইকাৰণে এতিয়ালৈকে তরুণ গগৈ খেদিব পৰা নাই, ইমান দিন লাগে নাকি খেদিব, কারণ তরুণ গগৈ নিচিনা ফটোয়া মানুহ এটা কোনো কামেই করা নাই অসমত, কোন মানুহে ভাল পায় মোক এটা কথা কওকচোন, কোনজন মন্ত্রী আর কোনজন MLA তরুণ গগৈ ভাল পায় মোক কওক, প্রদ্যুৎ বড়োলৈ ভাল পায়, এৰি দিলে প্রদ্যুৎ বড়োলৈ তরুণ গগৈ, কেতিয়া রকি বোলে দুদিনমান আছে কেদিনমানের পাছত ক্রাইসিস হোক রকি বোলে আঁতৰি দিব, মই 100% কৈছো, কোন থাকিব তরুণ গগৈ, কোনোবা MLA তরুণ গগৈর লগত আছে নেকি, কিন্তু বিষমবাদীবিলাকে এনে শূন্যত গদা ঘুরাই আছে, ভালকে ধরক না উফরাই দিয়ক ভাল হব কথাটো। উল্লেখ্য যে
আগন্তুক নির্বাচনত তরুণ গগৈক উফৰাবলৈ কাম কৰিব বুলি কৃষক নেতাজনে স্পষ্টভাৱে ঘোষণা কৰে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, চেণ্টিনেল নিউজ, গুৱাহাটী।